গত 29 জুলাই উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা আসাম রাজ্যে ভারতের জনতা পার্টির মহামন্ত্রী হিসেবে জিআর রবীন্দ্র রাজুকে নিয়োগ করেছেন বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা। এর পাশাপাশি দীর্ঘদিন যাবৎ ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ফণীন্দ্রনাথ শর্মাকে হরিয়ানা সংগঠনের মহামন্ত্রী হিসেবেও নির্বাচিত করেছেন জেপি নাড্ডা। 2024 লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরায় বিজেপির সংগঠন মহামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জিআর রবীন্দ্র রাজু। রবিবার সকালে আগরতলায় এসে পৌঁছলেন তিনি। রাজ্যে তাকে স্বাগত জানিয়ে আগরতলা নজরুল কলাক্ষেত্রে সংবর্ধনা প্রদান করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। রবিবারে এই সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে ইন্ডিয়া জোটের সমালোচনা। বলেন, মোদী সরকারের বিরোধিতা করতে জোট করলেও আসলে বিরোধীরা নিজেরাই খণ্ডিত। আগামী দিন আমাদের আরো দুটো যে বিধানসভার ইলেকশন যে কোনো সময় ঘোষণা হতে পারে, সেখানেও আমরা জিতব, এবং দুটো যে আমাদের লোকসভার আসন সেটাকে যে আমরা ভোট পেয়ে আমরা 2019 আমরা জিতেছি তার থেকে অধিক সংখ্যায় আমরা জিতব, যে যতই বলুক কিচ্ছু তাদের কাজ কিচ্ছু হবে। কিন্তু আত্মতুষ্টিতে আমাদের ভুগলে চলবে না। যেটা রাজুজি বলছেন যে কোনো অবস্থায় খুব সিরিয়াসলি আমাদের নিতে হবে, কারণ সমস্ত যে পার্টিগুলো এখন একসাথে হয়েছে, ইন্ডিয়া নাম দিয়েছে এখন, কিন্তু ইন্ডিয়ার নামের মধ্যেই ওরা খণ্ডিত। আই ফুল স্টপ, ড্যান ফুল স্টপ, ডি ফুল স্টপ, আই ফুল স্টপ এবং এফ ফুল স্টপ, এই তো, অর্থাৎ নিজেরাই। আর ইন্ডিয়ার মধ্যে তো ফুল স্টপ হয় না, আই এন ডি আই এ, তা নিজেরাই খণ্ডিত, ওদের নিজেরাই এখন ঠিক নেই। ত্রিপুরা বিজেপির নয়া সংগঠন মহামন্ত্রী জিআর রবীন্দ্র রাজুকে উত্তরীয় পরিয়ে এদিন বরণ করে নেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। গত 5 বছরে ত্রিপুরা রাজ্যে মোদী সরকারের যে উন্নয়ন ঘটিয়েছেন সে ব্যাপারে এদিন বিস্তারিত আলোচনা করেন তিনি। তার বক্তব্যে উঠে আসে ত্রিপুরার 3টি রেল স্টেশন, উদয়পুর, কুমারঘাট ও ধর্মনগরের কথা, অমৃত ভারত রেল স্টেশন হিসেবে যাদেরকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রক। সারা ভারতবর্ষে অমৃত স্টেশন নাম দিয়ে অনেকগুলি স্টেশনকে আধুনিক মডার্নাইজ যেগুলি করেছে তার মধ্যে আমরা সৌভাগ্যবান আমাদের এই ত্রিপুরা রাজ্য আমাদের ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুর স্টেশনকে সেই অত্যাধুনিক করার জন্য আজকে শুভ সূচনা করেছেন, শিলান্যাস করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীরাও সেখানে উপস্থিত ছিলেন। আমরা সৌভাগ্যবান মোদীজির নেতৃত্বে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এই উত্তর পূর্বাঞ্চল স্বাধীনতার পর থেকে উপেক্ষিত ছিল, আজকে ত্রিপুরা রাজ্য বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে পার্বত্য রাজ্য ত্রিপুরা পিছিয়ে পড়া ছিল, আজকে মোদীজির কল্যাণে বিগত 9 বছরে আমাদের এই ত্রিপুরা রাজ্যের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে যে উন্নয়ন হয়েছে তাতে আমরা দৃঢ়চিত্তে মানুষের কাছে সেই কাজগুলি আমাদের। জিআর রবীন্দ্র রাজুকে স্বাগত জানানোর পাশাপাশি এদিন বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক ফণীন্দ্রনাথ শর্মাকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।